আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো সবাই? অনেকদিন স্কুল বন্ধ, সেই জন্য মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তোমরা প্রত্যেকে অনলাইনে ক্লাস দেখবা, তো তোমাদের সাথে পরিচয় কি দিব, তোমরা তো সবাই আমাকে চিনো। তারপরে বলি আমি সেলিনার তার সিনিয়র শিক্ষিকা মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। তোমাদের আজকে পড়াবো নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, মাতৃভাষার বাংলা ভাষার শব্দ ভান্ডার পড়াবো আজকে তোমাদেরকে। তো ভাষা তো তোমরা আগে পড়েছো, তারপরে সাধু ভাষা পড়েছো, চলিত ভাষা পড়েছো, এখন শব্দ ভাণ্ডারটা জানা খুব দরকার, কারণ প্রত্যেকটা পরীক্ষায় শব্দ ভাণ্ডারের উদাহরণ থেকে কিছু না কিছু থাকে। সেই জন্য আমরা এগুলা করবো আজকে আরেকবার। বাংলা ভাষার শব্দ ভাণ্ডার দেখো, পণ্ডিতগণ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে পাঁচ ভাগে ভাগ করেছেন। এদেশে বিভিন্ন দেশের লোকেরা ব্যবসায়িক কারণে, তারপরে ধর্মগত কারণে, সংস্কৃতগত কারণে বিভিন্ন দেশের লোকেরা যাতায়াত ছিল, যার কারণে ভাষার অনেক সংস্কৃতন হয়ে গেছে। সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করে পণ্ডিতগণ এই পাঁচ ভাগে ভাগ করেছেন বাংলা ভাষাকে। ফার্স্ট হচ্ছে তৎসম শব্দ, যেটা সংস্কৃত শব্দ। তৎসম শব্দেরই আরেক নাম হচ্ছে সংস্কৃত শব্দ। আমরা জানি বাংলা ভাষাটা পূর্বের ক্লাসে আমরা পড়ি, তোমরা পড়েছ, বাংলা ভাষা এসেছে সংস্কৃত ভাষা থেকে। তো তৎসম শব্দ মানেই হচ্ছে সংস্কৃত শব্দ। দুই নাম্বার তত্ত্ব শব্দ, তিন অর্ধ তৎসম শব্দ, চার দেশি শব্দ, পাঁচ বিদেশি শব্দ। তো আমরা এখন এগুলো একটু বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, দেখো তৎসম শব্দ তাকে বলে যে যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাকে তৎসম শব্দ বলে। কিছু কিছু শব্দ হচ্ছে যে শব্দগুলো সংস্কৃত ভাষায় ব্যবহৃত হতো, এখন বাংলা ভাষায় এসেও ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলাই হচ্ছে তৎসম শব্দ। দেখো উদাহরণ দেওয়া আছে কয়েকটা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, বদন, জন্ম, পাত্র, মনুষ্য, এই কটা শব্দ। এখান থেকে যে কোনো একটা শব্দ তোমাদের এমসিকিউতে উঠাই দিয়ে বলবে এটা কোন ভাষার শব্দ, তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ হতেও হবে। তারপর দেখো তত্ত্ব শব্দ, যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের দ্বারা প্রকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। তোমরা ক্লাস এইটে পড়েছ বাংলা ভাষার জন্মকথাতে, বাংলা ভাষার জন্মই হচ্ছে কি বদলে যাওয়া। সেই বদলে যাওয়া আমরা তৎসম শব্দে পড়েছি, মানে হুবহু বাংলা ভাষায় এসেছে, কোনো পরিবর্তন হয় নাই। আর তদ্বক শব্দ এসে এটা পুরাই পরিবর্তিত হয়ে গেছে, ওইটা আর মানে মূল খুঁজা বের করতে হয় যে এটার মূল কোথায় আছে, কোন ভাষায় আছে, ওই রকম। আর এই যে আসা যাওয়ার মাঝখানে যে বদলটা হয়েছে, সেই বদলটা হচ্ছে আসা যাওয়ার মাঝখানের বদলটা হচ্ছে কি প্রাকৃতির মাধ্যমে। এখন দেখো আমরা এটা দেখি কিভাবে স্থান করে নিয়েছে তাকে। যেমন সংস্কৃতিতে ছিল হস্ত, যদি আসে হস্ত তাহলে কিন্তু না তৎসম শব্দ, ঠিক আছে, হস্ত হচ্ছে তৎসম শব্দ। প্রাকৃতিতে আসার সময় এটা কি ছিল, হত, মানে যখন পরিবর্তিত হইতেছিল তখন ছিল হত। তারপরে তদ্বক শব্দ হচ্ছে হাত। এখন আমরা যদি তদ্বক শব্দের উদাহরণে আসে তখন আমরা লিখবো কি হাত। তাহলে হাত কোন ভাষার শব্দ, তদ্বক ভাষার শব্দ। তারপরে দেখো সংস্কৃতিতে ছিল চর্মকার, এই যে সংস্কৃত তৎসম শব্দ, তৎসম শব্দ হচ্ছে চর্মকার। আর প্রাকৃতিতে হচ্ছিল চম্মার, চম্ম আর হচ্ছে যখন এটা রূপ পাল্টায়। আর এখন হচ্ছে তদ্বক শব্দ হচ্ছে চামার, যখন চামার কোন ভাষার শব্দ আসে তখন আমরা লিখব চামার হচ্ছে তদ্বক ভাষার শব্দ, ঠিক আছে। তারপর দেখো এইগুলা যে এতটাই পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে পুরাই এটা বাংলা ভাষার রূপ নিয়েছে, এই কারণে এটাকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তাহলে তদ্বক ভাষার শব্দগুলাকে আর কি বলা হয়, খাঁটি বাংলা শব্দ বলা হয়। তারপরে আসো অর্ধ তৎসম শব্দ, ঠিক আছে, আমরা এখন দেখলাম তৎসম শব্দ পরিবর্তন হয় নাই, তদ্বক শব্দ দেখলাম পুরো পরিবর্তন হয়ে গেছে, ভুল খুঁজে বের করতে হয়। আর অর্ধতৎসম শব্দে এসে আমরা দেখবো কিঞ্চিৎ পরিবর্তন হয়েছে, আমরা এটা দেখলে বুঝতে পারি যে এই শব্দটা সংস্কৃত ভাষায় ছিল, বর্তমানে এটা বাংলা ভাষায় এসে স্থান করে নিয়েছে। দেখো অর্ধতৎসম শব্দ কাকে বলে, বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে, কিঞ্চিৎ পরিবর্তিত হয়েছে, হয়ে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে সেটা বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এটা হচ্ছে কি শব্দ, অর্ধতৎসম শব্দ। যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না হচ্ছে কোন ভাষার শব্দ, অর্ধ তৎসম শব্দ।
যখন এটা তৎসমূহ সংস্কৃতি ছিল তখন ছিল দন্তিয়া শয়ের নিচে ন দিয়ে জ্যোৎস্না, সেই বানানটা ছিল সংস্কৃত শব্দ। তাহলে এই বানানগুলোর দিকে বিশেষ করে নজর দিতে হবে। তারপরে শ্রাদ্ধ, আমরা সবাই চিনি হিন্দু ধর্মরা, কেউ মারা গেলে মৃত্যুর আত্মা, মৃত্যু ব্যক্তির আত্মা শান্তির জন্য শ্রাদ্ধ করে থাকি, সেই শ্রাদ্ধটা ছিল তৎসম শব্দ। এটা শ্রাদ্ধ হয়ে আসছে কোথায়, অর্ধ তৎসম শব্দ হচ্ছে শ্রাদ্ধ। তারপরে গৃহিণী, গৃহিণীটা আমরা সবাই চিনি, সেটা হচ্ছে তৎসম শব্দ। আর তদ্ধব শব্দে আসে কি হয়ে গেছে, সেটা মানে অর্ধ তৎসম শব্দে আসিয়া হয়ে গেছে গিন্নি। আমরা গিন্নি যখন দেখবো তখন সেটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। আমরা দেখে বুঝি যে এটা ওই ভাষায় ছিল, মানে পুরোপুরি পাতায় যায় না, কিঞ্চিৎ পরিবর্তন হচ্ছে। তারপরে বৈষ্ণব কিন্তু আমরা সবাই চিনি, বৈষ্ণব একটু কম চিনি, বৈষ্ণব ছিল তৎসম ভাষার শব্দ, আর বৈষ্ণব হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ওইরকমই উচ্ছিদ, যখন খণ্ডক্ত দিয়ে কয়ের খণ্ডক্ত দিয়ে উচ্ছিদ বানানো হয় সেটা হচ্ছে তৎসম শব্দ। আর যখন হচ্ছে উচ্ছিদ কয়ের রসিকার ছয় ছয় রসিকার তো উচ্ছিদ, এইগুলো হচ্ছে কি, এটা উচ্ছিদটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এরকম তোমাদের রেগুলার তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম, মুখস্থ করাইছিলাম ক্লাসে, তোমাদের মনে আছে কিনা, যারা ক্লাসে উপস্থিত ছিল তারা সেগুলা ওখানেই শিখে ফেলেছো। তারপরে আমি একটু আলোচনা করলাম, কারণ প্রথম দিক থেকে একটু আলোচনা করে আমরা পরের ক্লাসে যাব। আর পরবর্তী ক্লাসে আমরা দেশি শব্দ বিদেশি শব্দ করবো, কারণ বিদেশি শব্দ অনেকগুলো, দেশি শব্দ অল্প কিছু শব্দ, তারপরে বিদেশি শব্দ অনেক বেশি, যার কারণে আমরা দুইটা ক্লাসে বাদ করে এইসব বাংলা ভাষা শব্দ ভাণ্ডারটাকে আলোচনা করতেছি। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর অনলাইনে প্রত্যেকে ক্লাস গুলো করো, ভাষায় মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কারণ আমাদের পড়াশোনা করে এগিয়ে যেতে হবে, বাসায় বসে বসে ঘুমাইলে আর খেলাধুলা করলে চলবে না। ঠিক আছে, প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা আর অনলাইনের ক্লাস গুলা দেখবা। তারপরে আমার ক্লাস গুলা আমার পেজেও দেওয়া আছে, ফেসবুক পেজেও আমার ক্লাস গুলা দেওয়া আছে, অনলাইনে খুঁজে না পেলে ওখানেও খুঁজে পাবা। আর ব্যাকরণের সম্পর্ক অথবা বাংলায় যে কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা।